সুন্দরী বউ থাকা সত্ত্বেও প্রেমের একজন উকিল পরকীয়ার সম্পর্কে জড়ায় অন্য একটি মেয়ের সাথে কিন্তু বাকি দশটা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ডের মতো সম্পর্ক ছিল না তাদের কোন এক অজ্ঞাত কারণে প্রাতিক তার এই গার্লফ্রেন্ডকে প্রতিদিন একটি করে অরেঞ্জ লিলি দিত আর এই ফুলটাকে ঘিরেই বাসা বাঁধে হাজারো রহস্য এত ফুল থাকতে এই ফুল দেয়ার কারণ জানতে পারলে অবাক হবেন আপনিও নিখুঁত প্ল্যানিং ক্রাইম সাসপেন্স নিয়ে তৈরি আজকের এই গল্প যার নাম অরেঞ্জ লিলি গল্পের শুরুতে আমরা প্রতীক আর লিলি নামের একটি কাপলকে গাড়িতে করে যেতে দেখি দেখা যায় লিলি তার হাতে একটা অরেঞ্জ লিলি নিয়ে বসেছিল তো প্রতীকের গার্লফ্রেন্ড লিলি তাকে জিজ্ঞেস করে প্রতীক সবসময় তাকে কমলা রঙের লিলি ফুলি কেন উপহার দেয় প্রতীক তখন তার জবাব দিতেই যাবে তার আগেই তার ফোন বেজে ওঠে সে ফোন রিসিভ করেই বলে হ্যাঁ বলো কি হয়েছে ওপাশ থেকে তাকে জিজ্ঞেস করা হয় আপনি কি আজকে অফিসে আসছেন প্রতীক জানায় না আমি আজকে যাচ্ছি না তখন ওপাশ থেকে বলা হয় স্যার আপনার জন্য ক্লায়েন্ট অপেক্ষা করছে তাকে কি বলবো তখন প্রতীক রেগে যায় আরে ক্লায়েন্ট অপেক্ষা করছে তো কি হয়েছে তুমি তাকে বুঝিয়ে বলো একটা সামান্য ক্লায়েন্টকেও তুমি হ্যান্ডেল করতে পারো না আর তাকে এটাও বলে দাও এটা তিনশো দুইয়ের ম্যাটার আর রিকভারিও তার কাছ থেকেই মিলেছে তাই এত তাড়াতাড়ি বেল পাওয়া সম্ভব না তো এইসব শুনে আমরা এইটা বুঝতে পারি যে প্রতীক একজন উকিল যাই হোক তার কথা শেষ করে সে ফোন রেখে দেয় তো প্রতীক আর যাচ্ছে প্রতীকের একটি ফার্ম হাউসে তারা দুজনে নিজেদের মতো একটি দিন কাটাতে চায় সে জন্যই মূলত সেখানে যাওয়া তো প্রতীক যখন কথা শেষ করে গাড়ি চালাতে থাকে লিলি তাকে সিডিউস করার চেষ্টা করে তবে প্রতীক তাকে সরিয়ে দেয় আর নিজে একটা সিগারেট ধরায় এরপর স্মোক করতে থাকে এতে করে লিলি রেগে যায় আর টেনে তার কাছ থেকে ওই সিগারেটটা নিয়ে নেয় আর নিজে স্মোক করতে শুরু করে কিন্তু সিগারেটের ধোয়া তার ভেতরে যেতেই সে কাশতে আরম্ভ করে দেয় এটা দেখে প্রতীক বলে লিলি যখন সিগারেট খেতেই পারে না তাহলে সে কেন তার কাছ থেকে সিগারেটটা টেনে নিয়েছে প্রতীক তখন তার সিগারেটটা ফেরত চায় তবে লিলি তাকে তা ফেরত দেয় না সে উল্টো সে সিগারেটটা জানালা দিয়েই ফেলে দেয় প্রতীক বলে আরে এটা কি করলে তখন লিলি রাগ দেখিয়ে বসে থাকে তখন প্রাতিক বলে কি হয়েছে তোমার সকাল থেকেই দেখছি তোমার বেশ মুড সুইং হচ্ছে সমস্যাটা কি লিলি তখন বলে জানি না প্রাতিক বলে আচ্ছা ঠিক আছে এখন আপাতত সিট বেল্টটা তো পরে নাও কিন্তু লিলি সেটাও পরে না তার উপর রাগ দেখাতে থাকে এবার প্রতীক লিলিকে সরি বলে আর জিজ্ঞেস করে তার কি হয়েছে সে রেগে আছে কেন লিলি বলে প্রতীক বলেছিল তারা শুধু নিজেদের মতো সময় কাটাবে প্রতীক তার কাজ কিংবা তার বাড়ির কোনো কথাই তাদের এই ট্রিপে বলবে না অথচ এখন সে লিলির সাথেই ঠিকঠাক করে কথা বলছে না প্রতীক বলে আসলে তার কিছুটা কাজের চাপ আছে তাই এমনটা করতে হচ্ছে এবার লিলি কিছুটা শান্ত হয় আর প্রাতিকের কাছাকাছি আসতে চায় তবে তখনই আবার ফোন বেজে ওঠে এবার ফোন করেছে প্রাতিকের স্ত্রী আমরা বুঝতে পারি প্রাতিক বিবাহিত আর লিলির সাথে তার বিবাহ বহির্ভূত সম্পর্ক রয়েছে স্ত্রীর কাছ থেকে লুকিয়ে গোপনে সে প্রেমিকাকে নিয়ে এই ট্রিপে যাচ্ছে তো প্রতীকের স্ত্রী তাকে ফোনে বলে সে যেন পৌঁছে তাকে জানিয়ে দেয় প্রতীক বলে হ্যাঁ আমি অবশ্যই জানিয়ে দিব আর তার স্ত্রী তাকে ঠিক মতো ওষুধও খেয়ে নিতে বলে প্রতীক বলে ঠিক আছে ঠিক আছে সব করে নিব তো প্রতীক যখন ফোন রাখবে তখন তার স্ত্রী তাকে বলে আই লাভ ইউ তো প্রতীক তার উত্তরে বলে আই লাভ ইউ টু এই বলেই তারা ফোন রেখে দেয় আর প্রতীক যখনই কথা বলে লিলি তার দিকে তাকিয়ে পড়ে এরপর তাকে জিজ্ঞেস করে শুধু আই লাভ ইউ টু বাবু সোনা এসব কিছু বললে না সে কি সত্যিই তোমার স্ত্রী নাকি কাজের মহিলা তখন প্রাতিক একটু বিরক্ত হয়ে তার দিকে তাকায় তারপরও সে প্রতীককে জিজ্ঞেস করে প্রাতিক তার স্ত্রীকে কি বলে এসেছে সে কোথায় যাচ্ছে প্রাতিক বলে সে বলেছে তার ক্লায়েন্ট মিটিং আছে ফার্ম হাউসে তখন লিলি বলে কোন ক্লায়েন্টের সাথে মিটিং আছে সেটা বলনি তখন প্রতীকের চেহারা দেখার মতো ছিল তো এটা নিয়ে লিলি বেশ মজা করতে থাকে আর হাসতে থাকে প্রতীক তখন অস্বস্তিতে পড়ে যায় প্রতীক বলে লিলি তাকে নিজেই বলেছে তারা এসব নিয়ে কথা বলবে না শুধু নিজেদের মতো থাকবে তাহলে এখন কেন সে এসব করছে লিলি তখন বলে সে আর কতদিন তাকে অপেক্ষা করাবে সে কবে তার স্ত্রীর সাথে ডিভোর্সের কথা বলবে প্রতীক বলে এই সব কথা হুটহাট করে বলা যায় না তাকে পরিকল্পনা করে এই কাজ করতে হবে লিলি তখন তাকে বারবার বলতে থাকে তাকে এখনই বলতে হবে তাদের এসব কথাবার্তা আর ঝগড়াঝাটির মাঝখানে তাদের গাড়ি অ্যাক্সিডেন্ট হতে হতেও বেঁচে যায় একটি বড় গাড়ি তাদের গাড়ির পাশ দিয়ে ঘেসে চলে যায় প্রাতীক তখন গাড়ি থামিয়ে বাইরে বের হয়ে হতবুদ্ধর মতো দাঁড়িয়ে থাকে আর লিলিও তাড়াতাড়ি বের হয়ে দৌড়ে এসে তাকে জড়িয়ে ধরে আর তাকে সরি বলে আর সান্ত্বনা দেয় অ্যাক্সিডেন্ট হওয়ায় একটা লাভ হয় এই লিলি আর প্রাতীকের ঝগড়া বন্ধ হয় এরপর আমরা দুজন পুলিশ অফিসারকে কে দেখতে পাই তারা রাস্তার ধারে রোমান্স করতে থাকা একটি কাপলকে ধরে আর তাদের সাথে ঝামেলা করার চেষ্টা করে ইন্সপেক্টর গৌরব এই ছেলে মেয়েদের বাবা মায়ের সাথে কথা বলতে চায় তখন তারা বেশ ভয় পেয়ে যায় তখন তারা গৌরবকে বেশ কিছু টাকা ঘুষ দিয়ে এর থেকে রক্ষা পায় আমরা এখানে বুঝতে পারি ইন্সপেক্টর গৌরবের স্বভাব কেমন এরপর গৌরবের চোখ পড়ে প্রতীকের গাড়ির উপরে রাস্তার ধারে গাড়ি থামিয়ে লিলিয়ার প্রতীক অন্তরঙ্গ হচ্ছিল গৌরব প্রতীককে গাড়ি থেকে তখন বের হতে বলে গৌরব প্রতীককে জিজ্ঞেস করে তার গাড়িতে আর কে আছে প্রতীক বলে গাড়িতে আর কেউই নেই সে ফোনে কথা বলতে গাড়ি থামিয়েছে গৌরব তবুও তাকে নানান ভাবে বিব্রত করার চেষ্টা করে তো প্রতীক কোনো মতে তাকে টাকা দিয়ে তার হাত থেকে তখনকার মতো রক্ষা পায় এরপর তারা চলে যায় প্রতীকের ফার্ম হাউসে লিলির এই ফার্ম হাউসটা খুব পছন্দ হয় সে আশপাশটা একটু ঘুরে দেখতে চায় তবে প্রতীক তাকে দ্রুত ভেতরে নিয়ে যায় দূর থেকে তখন ফার্ম হাউসের এক মালিকে তাদের দিকে অদ্ভুতভাবে তাকিয়ে থাকতে দেখা যায় তখন তাকে কেউ একজন নানু বলে ডাক দেয় তখন সেই মালিটি চলে যায় প্রতীক আর লিলি ভেতরে গেলে লিলি প্রতীককে বলতে থাকে এই জায়গাটা আমার খুব পছন্দ হয়েছে বিয়ের পর আমরা এখানেই শিফট হয়ে যাব তখনই লিলি খেয়াল করে প্রতীক সবগুলো জানালার পর্দা টেনে দিচ্ছে তখন লিলি তাকে কারণ জিজ্ঞেস করে প্রতীক বলে ধুলো থেকে বাঁচতে সে এই কাজ করছে তখন লিলি বলে ধুলো এই বন্ধ কাচের থেকে ভিতরে আসবে কি করে তো লিলি আসলে যায় যে প্রতীক তাকে সবার কাছ থেকে লুকাতে চাইছে এতে সে বেশ মন খারাপ করে তখন তার মান ভাঙাতে বুঝেই বেসুরো গলায় গান গাইতে থাকে আর এক সময় লিলি হেসে দেয় এরপর প্রতীক বলে সে আগামী মাসেই তার আর তার স্ত্রীর ডিভোর্স ফাইল করবে এরপর তারা দুজনই থাকবে শুধু এর আগে তাদের একটু সাবধান থাকতে হবে লিলি আবার বুঝতে পারে আর বলে সে মাঝে মধ্যে আসলে কোনো কারণ ছাড়াই রেগে যায় এরপর সন্ধ্যা নামে আর আমরা নানুকে দূর থেকে এই ফার্ম হাউসের দিকেই চেয়ে থাকতে দেখি ভেতরে বাথরুমে লুকিয়ে লুকিয়ে প্রত্যেক তার স্ত্রীর সাথে কথা বলতে থাকে প্রত্যেকের স্ত্রী তাকে কাজ শেষ করে দ্রুত বাড়ি ফিরে আসতে বলে এরপর তারা একসাথে ট্যুর প্ল্যান করবে এই সময় লিলি তাকে ডাক দিলে সে তাড়াতাড়ি ফোন রেখে দেয় ওদিকে নানুকে দেখা যায় সে তখনও জানালার ফাঁক দিয়ে এক দৃষ্টিতে লিলিকে দেখছে লিলি তো নিজের মনেই নাচতে নাচতে রান্না করছিল হঠাৎই সে চিৎকার দিয়ে উঠলে প্রতীক ছুটে বেরিয়ে আসে আর বাইরে এসে দেখে লিলি মুচকি মুচকি হাসছে সে আসলে মজা করেই চিৎকার করেছিল প্রতীকের অ্যাটেনশন পেতে কিন্তু প্রতীক তাকে এরকম মজা করতে নিষেধ করে কারণ প্রতীকেতে আসলেই ভয় পেয়েছে সে আরও বলতে থাকে এসব ভয়ের কারণেই হয়তো একদিন তার জানই বের হয়ে যাবে লিলি বলে জান বের হওয়ার মতো মজা সে এখনো করেনি তবে একদিন সত্যি সত্যি সে করবে প্রতীক বলে সেদিন যদি সে আসতে না পারে তবে কি হবে লিলি বলে প্রতীক না আসলে সেই প্রতীকের কাছে পৌঁছে যাবে এরপর তারা দুজন একসাথে ডিনার করতে বসে অদ্ভুত ব্যাপার হলো নানুকে তখনও দেখা যায় সে তাদের দিকে অদ্ভুত ভঙ্গিতে তাকিয়ে আছে তো ডিনারে বসে লিলি প্রাতীককে বলে তার আগে ধারণা ছিল প্রাতীক হয়তো তাকে ভালোবাসে না কিন্তু প্রাতীক তার জন্যই ট্রিপ প্ল্যান করে তার ধারণাই পাল্টে দিয়েছে লিলিয়াই সুন্দর মুহূর্তের জন্য প্রাতীককে ধন্যবাদ জানায় প্রাতীক বলে তার এভাবে লিলিকে সবার থেকে লুকিয়ে রাখতে আর ভালো লাগে না কিন্তু তার তো কিছুই করার নেই সে বাধ্য হয়েই এরকম করে তবে সে সত্যি সত্যি লিলিকে ভালোবাসে তাই সে এসব আর করতে পারবে না আজই এই সব কিছু শেষ করবে আজ তার আর লিলির জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ একটি দিন এই বলে প্রতীক একটি আংটি বের করে আর লিলিকে বিয়ের প্রস্তাব দেয় এইটা দেখে তো লিলি প্রচন্ড খুশি হয় খুশিতে তার চোখে আনন্দের অশ্রু চলে আসে এরপর তারা দুজন এই বিশেষ মুহূর্ত উদযাপন করার চেষ্টা করে দুজন অন্তরঙ্গ বিশেষভাবে হয় আর ভালোবাসায় ডুবে যায় হঠাৎ করেই তখন কলিং বেল বেজে ওঠে প্রতীক বেশ চমকে যায় সে দ্রুত গিয়ে দরজা খুলে আর দেখে ফার্ম হাউসের কেয়ারটেকার মাসি এসেছে তো প্রতীক বলে কি হয়েছে মাসি এত রাতে এসেছ মাসি বলে বাইরে প্রতীকের গাড়ি দেখে সে তাদের সাথে দেখা করতে এসেছে মাসি জিজ্ঞেস করে প্রতীকের স্ত্রীও এসেছে কিনা তো প্রতীক বলে সে আসেনি প্রতীক একাই এসেছে সে তার ক্লায়েন্টের সাথে কাজে এসেছে তখন মাসি বলে ঠিক আছে আমি এখন যাচ্ছি কিন্তু সকালবেলা নাস্তা পানির ব্যবস্থার কথা কিন্তু আমাকেই বলবেন অন্য কাউকে বলবেন না তো প্রতীক বলে হ্যাঁ অবশ্যই আপনাকেই বলবো এরপরে মাসি বলে সে প্রতীকের স্ত্রীর সাথে একটু কথা বলবে তাই সে ফোন করতে যায় কিন্তু প্রতীক তখন তাকে নিষেধ করে আর কোনো মতে সেখান থেকে সরিয়ে দেয় তো ভিতরে এসে প্রতীক আবারও লিলির কাছাকাছি যাওয়ার চেষ্টা করে তবে লিলি এবার তাকে সরিয়ে দেয় তার চোখ মুখ শক্ত হয়ে যায় লিলি বলে সে তো বলেছিল সে সবাইকে লিলির কথা বলবে কিন্তু এখন কেন বলল না প্রাতিক বলে সে সামনেই বলবে তখন লিলি বলে প্রাতিক সবসময় তাকে নিজের করে নেয়ার নাটক করে কিন্তু কখনোই আপন করে নেয় না প্রাতীক বলে সে বাইরের মানুষের আগে লিলির সম্পর্কে তার ঘরের মানুষকে জানাতে চায় তাই সে বাইরের কাউকেই বলছে না লিলি তখন জিজ্ঞেস করে ঘরের মানুষ বলতে সে কি বুঝাচ্ছে সে কাকেই বা তাদের কথা বলেছে লিলি বলতে থাকে শুধুমাত্র এই প্রাতীকের জন্যই তাকে একা একা থাকতে হয় তার কোনো বন্ধু বান্ধব আত্মীয় স্বজন পরিবার কেউই নেই সে কারো সামনেই যেতে পারে না লিলি আর এভাবে একা বেঁচে থাকতে পারছে না প্রতীক বলে এই কষ্ট তার নিজেরও হয় কিন্তু সে লিলির মতো বারবার সবাইকে এসব বলে বেড়ায় না তার এমন বাজে আচরণের কারণে সে নিজেই কষ্ট পাচ্ছে সে তো একটা থার্ড ক্লাস মেয়ের মতো আচরণ করছে তো এই কথা শুনে লিলি অনেক রেগে যায় সে বলতে থাকে কোন সাহসে তাকে বাজে মেয়ে বলল প্রতীক বলে সে বলেছে এ কারণেই কারণ লিলি ইচ্ছা করেই ঝগড়া করার চেষ্টা করছে আর সে সব সময় এমনটাই করে তখন তাদের মধ্যে প্রচন্ড ঝগড়া হয়ে যায় তখন লিলি বলতে থাকে তোমার জন্য এটাই ভালো হবে আমি আমি নিজেই নিজেই নিজেকে নিজেকে শেষ শেষ করে করে দিই তাই তো ঠিক আছে তাহলে দিব তখনই তুমি শান্তি পাবে খুন প্রতীক বলে এসব কি উল্টো পাল্টা কথাবার্তা বলছো তুমি তুমি নিজে বুঝতে পারছো কি বলছো তখন লিলি তাকে বলে হয়েছে এখন আমার এই রুম থেকে বের হয়ে যাও তখন প্রতীকও তার সাথে চিল্লাতে থাকে কিন্তু লিলি জোর করেই প্রতীককে তার ঘর থেকে বের করে দেয় আর ঘরের দরজা বন্ধ করে দেয় বাইরে এসে সোফায় মন খারাপ করে শুয়ে থাকে আর ঘুমিয়ে ঘুম সে লিলির দরজার সামনে যায় আর তাকে বলতে থাকে অনেকক্ষণ ডাকার পরেও লিলি দরজা না খুললে সে দরজায় ধাক্কা দেয় প্রতীক দেখে দরজাটা খোলাই আছে আর ভেতরে কেউই নেই তাই সে হন্তদন্ত হয়ে পুরো ফার্ম হাউসে লিলিকে খুঁজতে থাকে তবে কোথা সে লিলিকে খুঁজে পায় না সে তো খুবই টেনশনে পড়ে যায় এমন অবস্থা লিলি যেন কোথাও উধাউই হয়ে গেছে তো প্রাতীক বাইরে এসে দেখে সেখানে সেই মাসি ফার্মের কাজ করছে মাসি তো জানে প্রাতিকের সাথে কেউই আসেনি তাই সে লিলির কথা মাসিকে কিভাবে জিজ্ঞেস করবে সে কিছুই বুঝতে পারে না তবে সে তো একবার তাকে ক্লায়েন্টের কথা বলেছিল তাই সে মাসিকে কিছুটা ইতস্তত বোধ করে জিজ্ঞেস করে যে সকালবেলা কি এই ফার্ম হাউস থেকে সে কাউকে বের হতে দেখেছে মাসি বলে কই সে তো দেখেনি কাউকেই কারুকে এখানে আসার কথা ছিল প্রতীক তখন বলে আসলে তার এক ক্লায়েন্টের এখানে আসার কথা ছিল এরপর মাসি অন্য কাউকে জিজ্ঞেস করে ওই মেয়েটিকে কি খুঁজে পাওয়া গেছে লোকটি বলে এখনো পাওয়া যায়নি নৌকা নিয়ে তাকে খোঁজা হচ্ছে প্রতীক বলে মাসি কার কথা বলছে মাসি তখন বলে আজ সকালেই একটি মেয়ে পানিতে ডুবে গেছে প্রতীক এই কথা শুনে বেশ ভয় পেয়ে যায় তার তখন গত রাতে লিলির বলা কথাগুলো মনে পড়ছিল যখন লিলি বলেছিল সে এবার নিজেই নিজেকে শেষ করে দিবে তখন প্রতীক মাসিকে জিজ্ঞেস করে ওই মেয়েটিকে এই গ্রামের মেয়ে মাসি বলে না সে শহরের অপরিচিত মেয়ে এই গ্রামের কেউ নয় খুব সম্ভবত এখানে বেড়াতে এসেছে এই কথা শুনে প্রতীকের ভয় আরো বেড়ে যায় সে মাসিকে জিজ্ঞেস করে আচ্ছা ওই মেয়েটির বয়স কত হতে পারে মাসি বলে এই হবে পঁচিশ ছাব্বিশ বছর এই কথা শুনে প্রতীক আর অপেক্ষা করতে পারে না সে ছুটে চলে যায় সেখানে যেখানে মেয়েটির লাশ তোলার ব্যবস্থা হচ্ছে তো দূরে নৌকায় দেখা যায় জেলেরা কিছু একটা পানি থেকে তুলেছে আর সেটাকে কাপড় দিয়ে ঢেকে নিয়ে আসছে প্রতীক তো আতঙ্কের সাথে অপেক্ষা করতে থাকে তখনই তার কাছে তার স্ত্রী ফোন করে প্রতীকের স্ত্রী তাকে বলে সে যেন ফার্ম হাউসেই থাকে সে দুই দিনের ছুটি নিয়েছে আর ফার্ম দিকেই আসছে তারা একসাথে ভালো সময় কাটাবে তো প্রতীকের তার কথার জবাব দেওয়ার তো অবস্থাই নেই তো নৌকা কাছে চলে আসলে প্রতীক স্বস্তির নিঃশ্বাস ফেলে কারণ দেখা যায় এটি কোনো মেয়ের লাশ নয় বরং এটি একটি পাথরের মূর্তি এরপর লিলিকে সে একের পর এক কল দিয়ে যায় তবে তার ফোন সুইচ অফই পাওয়া যায় কোনোভাবেই প্রতীক তাকে রিচ করতে পারছিল না এবার প্রতীক লিলিকে একটি ভয়েস মেসেজ পাঠায় আর গতরাতের জন্য সরি বলে প্রতীক বলে লিলির কথাই ঠিক প্রতীক লিলি যা চায় তাই করবে সে খুব দ্রুতই তার স্ত্রীর কাছ থেকে ডিভোর্স নিয়ে নিবে আর তার সাথে থাকা শুরু করবে এখন যেন লিলি বাড়ি পৌঁছে তাকে একটা টেক্সট দিয়ে দেয় সে অনেক চিন্তা করছে তো প্রতীক যখন এই ভয়েস মেসেজ পাঠাচ্ছিল তখন তার দিকে মাসি তাকিয়ে থাকে সম্ভবত সে প্রতীকের সব কথা শুনতে পাচ্ছে তো লিলিকে ভয়েস মেসেজ পাঠিয়ে প্রতীক একটু শান্ত হয় সেভাবে লিলি হয়তো তার বাড়িতেই ফিরে গেছে রাগ করে তাকে কিছুই জানায়নি তো সে ঘরে ফিরে এসে দ্রুত সব কিছু পরিষ্কার করতে থাকে কারণ তার স্ত্রী যে কোনো সময় চলে আসবে আর ঘরের এই অবস্থা দেখেই সেখানে কি চলছিল তাও বুঝতে পারবে ওদিকে নানু আর তার সাথের লোকটি ওই পানি থেকে তোলা মূর্তিটি ধরাধরি করে নিয়ে আসে নানুর সাথের লোকটি বেশ রেগেছিল কারণ তার মূর্তি কেউ পানিতে ফেলে দিয়েছে তার ধারণা শিল্পের কদর করার ক্ষমতা এই মূর্খ গ্রামবাসীদের নেই তো এখান থেকে আমরা বুঝতে পারি এই লোকটি একজন মূর্তির কারিগর সে ফার্ম হাউসের সাথেই থাকে আর মূর্তি তৈরি করে তো নানু আর মূর্তির ওই কারিগর মূর্তিটি এনে তার ছাউনিতে রাখে এরপর কারিগর নানুকে বলে ভেতর থেকে কাপড় নিয়ে আসতে সে কাপড় আনতে গেলে একটি ট্রাঙ্ক ফেলে দেয় আর সেই ট্রাঙ্ক থেকে অনেকগুলো মেয়েদের কাপড় বের হয়ে যায় কারিগর ছুটে তখন আসে আর নানুকে বকাঝকা করে তাড়িয়ে দেয় নানু আর এই কারিগর দুজনের ব্যবহারে তাদেরকে বেশ অদ্ভুত বলে মনে হয় নানু তখন দেখা যায় বাইরে গিয়ে রাগ করে বসে আছে আর একটি গাছের মধ্যে কিছু একটা দিয়ে আকিবুকি করছে তখন কারিগর বুঝতে পারে যে নানুর বেশ রাগ হয়েছে তাই সে নানুর পাশে বসে আর তার মান ভাঙানোর চেষ্টা করে আর তাকে বলে সে নতুন মূর্তির অর্ডার পেয়েছে তারা দুজন মিলেই মূর্তি তৈরি করবে নানুও তাহলে মূর্তি তৈরি শিখে নিতে পারবে নানু ইশারায় বলে সে মূর্তি তৈরি শিখতে চায় না আমরা তখন বুঝতে পারি এই নানু আসলে কথা বলতে পারে না তো কারিগর বলে সে যদি মূর্তি তৈরি না করে তাহলে নানুর গাড়িটি সে অন্য কাউকে দিয়ে দেবে নানু তখন প্রবল বেগে মাথা নেড়ে তাকে তেমন করতে মানা করে তখন কারিগর বলে তাহলে পরদিন যেন নানু তার সাথে মূর্তি তৈরি করতে চলে আসে ওই সময়ই নানু দেখা যায় সামনে একদিকে তাকিয়ে আছে তখন নানু আর এই কারিগরের কথায় বোঝা যায় সামনে একটি কুকুর আছে আর সে একটা জুতা নিয়ে এসেছে তো নানু তাকে তাড়ানোর চেষ্টা করে তখন ওই কারিগর তাকে বলে এই কুকুরটার কাছ থেকে স্যান্ডেলটা নিয়ে গাড়িতে রাখ যারই হবে সে এই জুতাটা নিয়ে যাবে তো এরপর নানু সেখান থেকে চলে যায় ওদিকে বাড়ি পরিষ্কারের কাজ করে প্রতি গোসল করে নিজেকে পরিষ্কার করে নেয় আর তৈরি হতে থাকে তখনই তার চোখ পড়ে একটি ব্যাগের ওপর সে বুঝতে পারে লিলি তার ব্যাগ ফেলে গেছে কিন্তু সে এটাও ভাবে যে যদি সত্যিই লিলি তার বাড়িতে যায় তাহলে তার ব্যাগ ফেলে যাওয়ার কথা না তখন তার মনে পড়ে লিলির গতরাতে বলা সেই কথা যে সে একদিন এমন মজা করবে যে ভয়ে প্রতীকের বের হয়ে যাবে এবার প্রতীক হেসে ফেলে আর জোরে জোরে লিলিকে ডাকতে থাকে সে ভাবে লিলি হয়তো তার আশেপাশেই আছে তাই সে লিলিকে বলতে থাকে সে যেন তার সামনে বেরিয়ে আসে সে ভালো করেই বুঝতে পারছে যে লিলি তার সাথে মজা করছে প্রতীক তাই বারবার লিলিকে ডাকে আর তাকে বের হয়ে আসতে বলে সে লিলিকে এমন বাচ্চা বাচ্চাসুলভ মজা করতে নিষেধ করে তখন সে প্রত্যেক ঘরের দরজা খুলে খুলে লিলিকে খুঁজতে থাকে তবে লিলিকে কোথাও পাওয়া যায় না প্রতীক বলে তার স্ত্রী আসছে তাই এখন এসব মজা করার সময় না লিলি যেন দ্রুত বের হয় এত কিছু বলার পরও লিলির কোনোই খবর পাওয়া যায় না তাই সে দ্রুত বাইরে যায় আর গাড়ির সামনে দাঁড়িয়ে লিলিকে ডাকতে থাকে প্রতিকেবার কিছুটা রেগে যায় আর বলে তার স্ত্রী এসে সবকিছু জেনে গেলে হয়তো ভালোই হবে লিলি সম্ভবত এটাই চায় এজন্যই সে এই সব করছে তারপরও লিলির কোনো সারা শব্দ না পেলে তার রাগ আরও বেড়ে যায় তাই সে একটা পাথর নেয় আর গাড়ির কাজ যখনই সে ভাঙতে যাবে তখনই সেখানে সেই মাসি চলে আসে তো তখন প্রতীক নিজেকে সামলে নেয় মাসি তখন বলে স্যার এটা কি করছেন আপনি কি গাড়ির চাবি ভিতরে রেখে দিয়েছেন তখন প্রতীক বলে হ্যাঁ সে চাবিটা খুঁজে পাচ্ছে না সে হয়তো এটা ভেতরেই রেখে দিয়েছে মাসি বলে প্রতীকের স্ত্রী সব সময় ফার্ম হাউসে বাড়তি চাবি রাখত মাসি তখন তাকে বলে সে তার স্ত্রীকে ফোন করে জেনে নিচ্ছে তখন প্রতীক বলে তার আর দরকার নেই প্রতীক নিজেই তার স্ত্রীকে কল করে জেনে নিবে তো এরপর প্রতীক ঘরে ফিরে যায় আর মাসি তার দিকে সন্দেহের দৃষ্টিতে তাকিয়ে থাকে বাড়িতে গিয়ে সে তার স্ত্রীকে ফোন করে আর বলে সে তার স্ত্রীর জন্য খাবার তৈরি করতে চায় আর এজন্য তার বাজারে যেতে হবে কিন্তু সে তার গাড়ির চাবি খুঁজে পাচ্ছে না প্রতীক গাড়ির এক্সট্রা চাবি কোথায় আছে সেটা তার কাছে জানতে চায় তো প্রতীকের স্ত্রী বলে দেয় যে বাড়তি চাবি কোথায় রাখা আছে প্রতীক তখন সেই চাবি খুঁজে বের করে আর তখনই তার আসল চাবিটাও খুঁজে পায় অর্থাৎ এই চাবি লিলি নিয়ে যায়নি তো প্রাতিক বুঝতে পারে না এসব কি হচ্ছে তাই সে আবারও লিলিকে ভয়েস মেসেজ পাঠায় আর বলে সে এতক্ষণ ভাবছিল লিলি তার সাথে মজা করছে তবে লিলি তো সত্যি সত্যিই চলে গেছে তাই সে যেন বাড়ি পৌঁছে তাকে অন্তত এইটা জানায় যে সে ঠিকঠাক মতো পৌঁছে গেছে ওদিকে মাসি চলে যায় কারিগরের কাছে আর কারিগরের দরজায় কড়া নাড়ে কারিগর তখন একটা উইক বা মহিলাদের নকল চুল নিয়ে কিছু করছিল তো দরজায় মাসির শব্দ শুনে সে তড়িঘড়ি করে তা লুকিয়ে ফেলে কারিগর দরজা খুলতেই মাসি বলে ফার্ম হাউসের যে মালিক রয়েছে সে সকাল থেকেই উল্টো পাল্টা কাজ করছে নিজেই নিজের গাড়ির কাজ ভাঙতে যাচ্ছিল কারিগর বলে হ্যাঁ তো কি হয়েছে তার যা ইচ্ছা সে তাই করুক তুমি আমাকে এসব বলতে এসেছো কেন মাসি তখন বলে আমার কেন যেন তার উপর সন্দেহ হচ্ছে অদ্ভুত সব আচরণ করছে আর আমার তো এটাও মনে হয় আপনার ওই পুতুলটাও ওই সাহেবই পানিতে ফেলে দিয়েছে কারণ তার আচরণ আজ এমনই পাগলের মতো লাগছে আমার কাছে কারিগর মাসিকে বলে সে ব্যাপারটা দেখবে মাসি যেন এখন এখান থেকে চলে যায় তাকে আর যেন বিরক্ত না করে আর সে কখনোই যেন এই সময় তার কাছে না আসে এটা বলে সে তার মুখের উপরই দরজা লাগিয়ে দেয় মাসি তখন নিজের মনেই গজগজ করতে করতে সেখান থেকে চলে যায় ওদিকে প্রতীক বাগানে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল তখন সে লিলির এক পাটি জুতো বাগানে খুঁজে পায় কিন্তু আশেপাশে সে লিলি কেন কাউকেই দেখে না তো ঘুরতে ঘুরতে সে একটি পরিত্যক্ত বাস দেখতে পায় যেখানে নানু বসেছিল তো সে খেয়াল করে নানুর হাতে লিলির আর পাটি স্যান্ডেল আর সেটা নিয়ে সে ওখানে খেলা করছিল তখন সে নানুকে জিজ্ঞেস করে এটি কার জুতো জানে এই জুতোটি সে কোথায় পেয়েছে নানু তখন তার কথার কোনোই জবাব দেয় না আর তড়িঘড়ি করে বাস থেকে নেমে দ্রুত দৌড়ে যেতে নেয় কিন্তু প্রাতিক ছুটে গিয়ে তাকে ধরে ফেলে নানু আর প্রতীকের মধ্যে তখন বেশ হাতাহাতি হয় তো হাতাহাতির এক পর্যায়ে নানু একটি কাঠ দিয়ে প্রাতীককে বাড়ি দিয়ে সেখান থেকে ছুটে পালায় আর প্রাতীক সেই বাড়ি খেয়ে মাটিতে পড়ে যায় তো একজন মালির সাথেও এই একই গল্প করছিল যে তাদের সাহেব সকাল থেকেই অদ্ভুত ব্যবহার করছে তাকে কোনো কাজ করার আদেশও দেয়নি সে মালি তখন বলে ওঠে তাদের সাহেবের চেয়ে সাহেবের স্ত্রী অর্থাৎ মেম সাহেব অনেক ভালো তখনই সেখানে হন্তদন্ত হয়ে প্রতীক আসতে থাকে তো তাকে দেখে ওই মালি মাসিকে বলে এই তো যার কথা বলছিলাম সেই চলে এসেছে তখন মাসি বলে আচ্ছা ঠিক আছে তুই তোর কাজ কর আমি দেখছি তখন প্রাতীক এসে মাসিকে জিজ্ঞেস করে নানু কোথায় সে কি তাকে কোথাও দেখেছে মাসি বলে না আমি তো কোথাও দেখিনি তখন প্রাতীক তাকে জিজ্ঞেস করে আপনি কি আমাকে একটু ওর কাছে নিয়ে যেতে পারেন যেখানে ও থাকে তখন মাসি তাকে নানুর কাছে নিয়ে যায় তো নানু একটা গোয়াল ঘরের ভেতরে গরুর পিছনে যেয়ে লুকিয়ে থাকে তখন প্রাতিক নানুর কাছে গিয়ে নানুকে দেখে জিজ্ঞেস করে নানু কেন তাকে দেখে ছুটে পালাচ্ছিল লিলির সাথে সে কি করেছে এই বলে সে নানুকে মারতে থাকে নানুও তার থেকে বাঁচার জন্য ছুটতে থাকে তখন মাসি তাকে থামায় আর বলে নানুর আসলে কিছুই করার ক্ষমতা নেই প্রাতিক বলে নিশ্চয়ই নানু কিছু একটা করেছে কারণ তারা আসার পর থেকেই নানু অদ্ভুত ভাবে তাদের দেখে যাচ্ছিল মাসি তখন বলে নানুর মাথা ছোট বাচ্চাদের মতোই সে শুধু দেখেই যায় তার কিছু করারই ক্ষমতা নেই আর সে তাকে ছোটবেলা থেকেই দেখে আসছে তাই তার বিশ্বাস নানু এমন কিছুই করেনি তখন প্রাতিক জিজ্ঞেস করে তাহলে আমার ক্লায়েন্টের স্যান্ডেল নানুর কাছে কি করে গেল মাসি বলে এখানকার কুকুর যেই স্যান্ডেলই পায় তা মুখে করে এখানে ওখানে নিয়ে রাখে নিশ্চয়ই সেই রেখেছে তারপর মাসি আরও বলে প্রাতিক এখানে থাকা যেই কাউকে জিজ্ঞেস করতে পারে নানু এমনটা করতেই পারে না এরপর মাসি তাকে জিজ্ঞেস করে আচ্ছা তার ক্লায়েন্ট কি মহিলা ছিল প্রাতিক তখন আর কি বলবে তাই সে বলে যে হ্যাঁ সে একজন মহিলা ছিল তখন মাসি বলে তা তাহলে সে ভুল লোককে সন্দেহ করছে তার সন্দেহ করা উচিত ওই কারিগরকে কারণ বহু বছর আগে ওই কারিগরের স্ত্রী হঠাৎ করেই উধাও হয়ে গিয়েছিল পুলিশ তার জন্য কারিগরকে সন্দেহ করে তবে তার বিরুদ্ধে তারা কোনো প্রমাণই পায়নি তাই পুলিশকে বাধ্য হয়েই তাকে ছেড়ে দিতে হয় হতে পারে সেই কারিগরই কিছু একটা করেছে তো প্রতীক এই কথা শুনে সেখান থেকে চলে যায় আর মাসির মুখে তখন একটা অদ্ভুত হাসি দেখা যায় তো এরপর প্রাতীক ওই কারিগরের ঘরের সামনে আসে ঘরের বেড়ার ফাঁক দিয়ে সে ভেতরে দেখার চেষ্টা করে তো সে ভেতরে তাকাতেই অদ্ভুত এক দৃশ্য দেখে সেখানে এক মহিলা একটি মূর্তির সাথে কথা বলছে খুব ভালো করে লক্ষ্য করতেই প্রতীক বুঝতে পারে এটি কোনো মহিলা নয় বরং সেটা কারিগর নিজেই যে মহিলা সেজে শাড়ি পরে উইক পরে মূর্তিটির সাথে কথা বলছে সে মূর্তিকে বলছে এভাবে নারী সেজে সবার সামনে যেতে সে বেশি পছন্দ করে সে তো তাকে সবকিছু খুলে বলেছে তার হয়তো সব কিছু বলা উচিত হয়নি সে কিংবা সমাজের কেউই তাকে বোঝে না তার কষ্ট বোঝে না তাকে কতটা দুঃখ কষ্টের মধ্য দিয়ে যেতে হয় সেটা সে কাউকেই বোঝাতে পারে না আর এই সব কথা সে একটি মূর্তিকে বলছিল তখনই সেখানে প্রাতিক চলে আসে তখন প্রতীককে দেখে ওই কারিগর বলে তুমি কে তুমি এখানে এসেছো কেন তখন প্রাতীক বলে এগুলো কি হচ্ছে সেটা সেটা আগে বলো তো কারিগর বলে বলে দিয়ে তোমার কি সমস্যা এই যখনই সে আগাতে যাবে একটা বক্সের সাথে ধাক্কা লেগে সেটা খুলে পড়ে যায় তাই সে বসে সেই বক্সে তার অর্নামেন্টস গুলো ঢুকাতে থাকে প্রাতিক তাকে জিজ্ঞেস করে সে লিলিকে প্রতীকের সাথে ফার্ম হাউসে ঢুকতে দেখেছে সে তার সাথে কি করেছে সে নিশ্চয়ই তার সাথে খারাপ কিছু একটা করেছে তাই সে যেন এখন ভালোই ভালোই সব কিছু স্বীকার করে নেয় তো কারিগর তাকে বারবারই বলে সে কিছুই করেনি সে কিছু জানেও না প্রতীক তখন বলে সে এখন পুলিশে খবর দিবে আর পুলিশ আসলেই সব সত্য বের হয়ে যাবে তখন ওই কারিগর বলতে থাকে শোন আমি কিচ্ছু জানি না এখন এখান থেকে বের হয়ে যা এই বলে সে প্রতীককে বের করে দিতে যায় তখনই প্রতীক তাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় তখন তার মাথা থেকে উইকটা খুলে যায় আর তার কানের দুলের সাথে চুল আটকে যায় তখন সে চুল ছাড়াতে ছাড়াতে দাঁত কিটমিট করতে করতে বলতে থাকে আমি এগুলো কিছুই করিনি আমি জানি না কি হয়েছে আমার তো শুধু এইসব করতেই ভালো লাগে তোর কাছে কি নেইল পেইন্ট আছে আমি হাতে নেইল পলিশ পড়তাম তখন প্রাতীক বলে শোন এসব আজে বাজে কথা বাদ দিয়ে আসল কথা বল তুই কি করেছিস দয়া করে একটু বল তোর সমস্যাটা কোথায় তখনও ওই কারিগর হাসতে থাকে আর বলতে থাকে আমি তো কিছুই করিনি তখন প্রাতীক রেগে যায় আর বলে আমি তো শুধু শুধুই নানুকে সন্দেহ করছিলাম আসল কালপির তো তুই তোর এসব হাব ভাব দেখেই সব বোঝা যাচ্ছে ঠিক আছে তুই তোর অভিনয় করতে থাক আমি পুলিশকে ডেকে নিয়ে আসছি এই বলে সে পুলিশকে ফোন করে আর সেখান থেকে বের হয়ে যেতে নেয় তখনই কারিগর বলতে থাকে পুলিশকে ডাকবি তুই পুলিশকে ডাকবি এই বলে সে তার হাতে থাকা একটা স্ক্রু নিয়ে প্রতীকের উপর হামলা করে বসে তখন প্রাতীক কোনো মতে তাকে ধাক্কা দিয়ে সরিয়ে সেখান থেকে পালিয়ে যায় আর তার ঘরের দরজা বন্ধ করে দেয় কারিগর তখন মাটিতে বসে কাঁদতে থাকে কারণ প্রাতীক তার মূর্তিও ফেলে দিয়েছিল তাই সে বলতে থাকে আমার পুতুল ফেলে দিয়েছ এই বলে সে তার ওই পুতুলটা বারবার হাতড়াতে থাকে আর কান্না করতে থাকে এরপর দেখা যায় সে ইন্সপেক্টর গৌরব এবং ইয়াদব বাইকে করে সেই ফার্ম হাউসে চলে আসে এদিকে দেখা যায় মাসি আর একটি মালি বসে বসে কথা বলছিল তো ওই ছেলেটি মাসিকে জিজ্ঞেস করে আচ্ছা মাসি ওই সাহেব তোমাকে কি বলছিল তখন মাসি বলে সে আসলে নানুকে মারছিল তো ছেলেটি জিজ্ঞেস করে তো তুমি তাকে কি বলেছ তো মাসি বলে আমার যা বলার তা বলে দিয়েছি তো ওই ছেলেটি আবারও জিজ্ঞেস করে কি বলেছ বলো আমাকে তখন মাসি বলে যা বলার বলেছি তোর তাতে কি তুই চুপচাপ তোর কাজ কর তখনই সেখানে ওই ইন্সপেক্টর আর ইয়াদব চলে আসে মাসিকে দেখে গৌরবাদবকে জিজ্ঞেস করে মাসি এখনো এখানে কাজ করে তখন ইয়াদব বলে কারিগর ভালো মানুষ তাই সে মাসিকে এখনো কাজে রেখে দিয়েছে গৌরব বলে সে জানে কারিগর ভালো মানুষ তাই সে তার স্ত্রীর কেস থেকে তাকে সহজেই নিষ্কৃতি দিয়েছে গৌরব এরপর ইয়াদফকে জিজ্ঞেস করে এখান থেকেই কি তাদেরকে কল করা হয়েছিল তো ইয়াদফ বলে হ্যাঁ তাদেরকে তো এখানকার ঠিকানাই দেওয়া হয়েছে এই বলে তারা সামনে আগাতে থাকে তখন মাসি তাদেরকে খেয়াল করে আর অবাক হয়ে বলতে থাকে পুলিশ এসেছে আবার কি হলো যাই হোক এরপর ওই পুলিশ দুজন সরাসরি চলে যায় প্রাতীকের কাছে গৌরব প্রাতিককে দেখেই চিনতে পারে প্রতীক বলে তার ক্লায়েন্ট গতকাল তার সাথে ছিল আর আজ সকাল থেকেই সে নিখোঁজ তখন ভেতর থেকে কারিগর বলে ওঠে সে কিছুই জানে না তো কারিগরের পরিচিত গলার আওয়াজ শুনে গরব দরজা খুলতে বলে তবে প্রতীক মানা করে আর বলে লোকটি খুবই ভয়ঙ্কর একটি লোক এই লোকটি তার ক্লায়েন্টকে গুম করে দিয়েছে এরপর প্রাতীক আরো বলে গতকাল তার ক্লায়েন্ট এখানেই ছিল তার সাথে গাড়িতেও ছিল সে গৌরবকে তখন মিথ্যা কথা বলেছে তখন ভেতর থেকে কারিগরের চিৎকার চেঁচামেচি শুনে গৌরব ইয়াদবকে দরজা খুলতে বলে প্রাতীক তখন আবারও তাদেরকে বাধা দেয় আর বলে লোকটি আসলেই ভয়ানক আপনারা বুঝতে পারছেন না তখন গৌরফ বলে তার তো প্রতীককেই ভয়ানক মনে হচ্ছে সে মিথ্যা কথা বলে একজন মহিলাকে এখানে নিয়ে এসে রাতারাতি তাকে গুম করে ফেলেছে যাই হোক এরপর তারা দরজা খুলে ভেতরে যায় আর শাড়ি পরা কারিগরকে দেখে হতভম্ব হয়ে যায় গৌরব তখন এইসবের মানে জিজ্ঞেস করে তখন কারিগর বলে তার এভাবে থাকতে ভালো লাগে প্রতিদিন সে নিজের জন্য অল্প কিছুটা সময় বের করে এমন সেজে থাকে আর কারোরই কোনো ক্ষতি করে না আর এই প্রাতীক তো প্রায়ই তার ফার্ম হাউসে আসে তবে সে কখনোই তাদেরকে বিরক্ত করেনি বরং প্রাতীকই আজ তার ঘরে জোর করে ঢুকে গেছে প্রাতীক তখন গৌরবকে বলে তার কথায় পাত্তা না দিয়ে দ্রুত লিলিকে খোঁজার জন্য কিছু একটা করতে গৌরব তখন তার কাছে লিলির ছবি চায় প্রতীক বলে তার কাছে লিলির কোনো ছবিই নেই গৌরব সোশ্যাল মিডিয়া থেকে তার ছবি বের করে দিতে বলে তখন প্রাতীক বলে লিলি তো কোনো ধরনের সোশ্যাল মিডিয়াও ব্যবহার করে না গৌরব বলে তার সহকারী এই যে ইব সেও সোশ্যাল মিডিয়া কাঁপিয়ে রাখছে আর তাদের মতো হাইফাই লোক সোশ্যাল মিডিয়া ব্যবহার করবে না এটা হতেই পারে না নিশ্চিত কোনো একটা গড় বড় আছে প্রতীক বলে এসব ভাবার চেয়ে এখন বেশি গুরুত্বপূর্ণ হল লিলিকে খুঁজে বের করা গৌরব তখন প্রতীককে বাইরে অপেক্ষা করতে বলে আর কারিগরের সাথে কথা বলতে বসে সে কারিগরকে সব সত্য কথা বলতে বলে কেননা ইতিমধ্যেই কারিগরের স্ত্রীর কেস পেন্ডিং আছে আর তার মধ্যে আবার এই লিলির মিসিং কেস এটাও যদি শুরু হয় তাহলে সে কিন্তু বিপদে পড়বে তখন কারিগর বলে তার স্ত্রী তাকে ছেড়ে পালিয়ে গেছে কারণ সে এভাবে শাড়ি পরে তার স্ত্রীর সাথে কথা বলতো তবে তার স্ত্রী কোথায় গেছে সে তা জানে না ঠিক সেরকম লিলি কোথায় গেছে সেটাও সে বলতে পারে না এখানে কোনো মহিলাই সে দেখেনি তবে মাসি কিছু জানলে জানতে পারে কারণ মাসি বলছিল এই সাহেব আসার পর থেকে সে খুব অদ্ভুত ব্যবহার করছে তো গৌরব সব সমাধান না পাওয়া পর্যন্ত কারিগরকে সেখানেই অপেক্ষা করতে বলে বের হয়ে চলে আসে প্রতীক তখন তাকে জিজ্ঞেস করে সে এই অপরাধীকে গ্রেফতার না করেই কেন চলে যাচ্ছে গৌরফ তাকে বলে আর কে কে আছে ফার্ম হাউসের যে লিলিকে তার সাথে দেখেছে প্রতীক তখন তার জবাব দিতে পারে না আর বলে তারা শুধু শুধুই সময় নষ্ট করছে সে তাই পুলিশদেরকে তার সাথে তার ফার্ম হাউসের ভেতরে যেতে বলে তো তারা যখন চলে যায় তো দেখা যায় ওই কারিগর ঘরের ভেতর থেকে অদ্ভুতভাবে হাসছে যাই হোক এরপর তারা ফার্ম হাউসের ভেতরে ঢোকার সময় পুলিশ বাইরে সিসিটিভি ক্যামেরা দেখতে পায় যাই হোক তো ভেতরে ঢুকে প্রাতীককে দুটি প্লেট দেখায় আর বলে তারা দুজন রাতে এখানেই খাবার খেয়েছে তারপর সে সেখানে ডিশ দেখিয়ে বলে এত খাবার কি আমি শুধু নিজের জন্য রান্না করব বলুন আর আমরা রাতে এখানেই ছিলাম লিলি আমার সাথেই ছিল তখন বাড়ির আশপাশটা দেখতে থাকে আর সে তার বাড়ির প্রশংসা করে আর বলে এই যে কাঠগুলো এগুলো কি ইজিপ্ট থেকে আনিয়েছ বেশ সুন্দর হয়েছে কিন্তু তখন প্রতীক বেশ অধৈর্য হয়ে যায় আর বলে সে কি বলছে আর গৌরব কি দেখছে তখন গৌরব বলে সে আসলে যা দেখতে চাইছে সেটা না প্রাতীক নিজে দেখছে না তাকে দেখাচ্ছে তো প্রাতীক বলে সে কি বলছে তা প্রাতীক কিছুই বুঝতে পারছে না তখন গৌরব বলে তার বাড়িতে তো অনেকগুলো সিসি ক্যামেরা আছে তাহলে সে সেইগুলোর ফুটেজ কেন তাকে দেখাচ্ছে না সেটার ফুটেজ দেখালেই তো অনেক কিছু ক্লিয়ার হয়ে যায় তখন প্রতীক কিছুক্ষণ দাঁড়িয়ে থেকে গৌরবকে বলে গত পাঁচ দিন ধরে তার এই ফার্ম হাউজের সিসিটিভি ক্যামেরা বন্ধ আছে তখন গৌরব হাসতে থাকে আর ইয়াদফকে বলতে থাকে ইয়াদফ এটা একটা সিনেমার মতো হয়ে গেল না যে কোনো একটা ফার্ম হাউসে কোনো একটা কাণ্ড ঘটবে আর সেখানের সিসি ক্যামেরা কয়দিন আগে থেকেই বন্ধ থাকে তো এইসব বলে ইয়াদব আর গৌরব হাসাহাসি করছিল তখন প্রতীক বলে স্যার এগুলো কি বলছেন তখন গৌরব বলে আচ্ছা আচ্ছা সরি চল ভিতরে চল দেখে আসি তদন্ত করতে হবে তো এবার তারা সেই ঘরে যায় যেখানে রাতে লিলি ছিল তো গৌরব সেখানে তদন্ত করতে থাকে তবে প্রাতিক বলে সে ভুল জায়গায় তদন্ত করছে গৌরব খুঁজে পায় আর আরীককে জিজ্ঞেস করে সে যদি ক্লায়েন্টের সাথে মিটিং করে তাহলে এই জিনিস এখানে কি করছে প্রাতীক বলে এই সব কিছুর সাথে লিলির হারিয়ে যাওয়ার কোনোই সম্পর্ক নেই গৌরব তখন প্রাতীককে বলে সত্যি করে বলতে লিলি তার কি হয় ক্লায়েন্ট নাকি তার প্রেমিকা সে যদি সত্যি বলে তবেই গৌরব তদন্ত করতে পারবে তখন প্রাতিক চুপ করে থাকে তো এটা দেখে গৌরব বের হয়ে আসতে নেয় এবার প্রাতীক তাকে থামায় আর তাকে সব সত্যিটা খুলে বলে সে বলে তার আর তবে তার স্ত্রী এ ব্যাপারে জানে না গতকাল তারা এখানে সময় কাটাতে এসেছিল রাতে তাদের মধ্যে ঝগড়া হয়ে লিলি ভেতরে যাওয়ায় ঘুমায় আর প্রাতীক বাইরে ঘুমিয়ে পড়ে তো সকালে ঘুম থেকে ওঠার পর থেকেই প্রাতীক আর লিলিকে খুঁজে পাচ্ছে না গৌরব তখন বলে সে নিজে এইসব অবৈধ কাজ করছে তার লিলির সাথে ঝগড়া হয়েছে আর সে শুধু শুধুই বেচারা কারিগরকে মারধর করেছে তাকে সন্দেহ করেছে এমনটাও তো হতে পারে লিলি রাগ করে বাড়ি চলে গেছে প্রাতীক বলে শুরুতে সেও এমনটাই ভেবেছিল কিন্তু কেউ কি তার জুতা আর পার্স রেখে বাড়ি যেতে পারে গৌরব তখন ইয়াদফকে লিলির পার্স চেক করতে বলে ইয়াদফ পার্স চেক করার সময় একটি চিরকুট খুঁজে পায় যেখানে লেখা আছে গতরাতে যা হয়েছে তা হওয়া মোটেও উচিত হয়নি লিলি আর এসব সহ্য করতে পারছে না সে প্রাতীকের দেয়া আংটি রেখে তাকে ছেড়ে চলে যাচ্ছে প্রতীককে সে চিরদিনের মতো ছেড়ে যাচ্ছে তো গৌরব চিঠিটা পড়তেই প্রতীক মাথায় হাত দিয়ে বসে পড়ে গৌরব তাকে বলে লিলি তাকে ফেলে চলে গেছে আর সে এখানে শুধু শুধুই তামাশা করছে প্রতীক বলে লিলি তাকে কখনোই ছেড়ে যেতে পারে না গৌরব তাকে বলে যাচ্ছে লিলি তাকে ছেড়ে চলে গেছে সে শুধু শুধুই কারিগরকে সন্দেহ করছে আর তাকে বন্দি করে রেখেছে গৌরব তখন ইয়াদাফকে বলে কারিগরের ঘরের দরজা খুলে দিতে তখন দেখা যায় কারিগর তখনও অদ্ভুত ব্যবহার করে যাচ্ছে সে তার স্ত্রীর মতো সাজপোশাক পরানো মূর্তির সাথে কথা বলে যাচ্ছে মূর্তিকে সে বলে এখন সবাই সব জেনে যাবে আর তাকে অপমান করবে সেই সব কিছু হতে দিতে পারে না সে নিজেও চলে যাবে ঠিক যেমনটা তার স্ত্রীর কথা কেউ জানে না তেমন তার কথাও কেউ জানতে পারবে না এই বলে কারিগর তার হাতের স্ক্রুটা দিয়ে মূর্তির গায়ে আঘাত করতে থাকে এরপর সে দরজা ভেঙে ছুটে পালিয়ে যায় গৌরব ঠান্ডা হবে সে গৌরবের সাথে অবশ্যই যোগাযোগ করবে সব সময় এমনটাই হয় তো প্রতীক তখন এসব ঝামেলার জন্য গৌরবের কাছে ক্ষমা চায় যখন গৌরব চলে যাচ্ছিল প্রতীকের হাতে সে ওই চিরকুটটি দিয়ে যায় তো প্রতীক চিরকুটটি দেখে দ্রুত গৌরবকে ডাক দেয় আর বলে এই হাতের লেখা লিলির না তখনই বাইরে থেকে ইয়াদও চিৎকার করে ওঠে আর বলে কারিগর পালিয়ে যাচ্ছে তারা তখন ছুটে বাইরে যায় আর কারিগরকে ধরার চেষ্টা করে তবে কারিগর ততক্ষণে পালিয়ে গেছে তো বলে সে আগেই বলেছিল এই কারিগরের কোন একটা সমস্যা আছে আর এই একই কথা মাসি ও কারিগরের মাথায় সমস্যা আছে সে প্রায় তার উপর চুরির অপবাদ দেয় যদিও গৌরব ভালো করেই জানে মাসির উপর দেয়া অপবাদগুলো আসলেই অপবাদ না সত্যি সেই আর প্রতীককে তখন ডেকে আনে আর প্রাতীককে একটি আংটি দেখায় এটি সেই আংটি যেটি গত রাতে লিলিকে প্রাতিক দিয়েছিল তো গৌরাফ বলে মাসি এই আংটিটা চুরি করেছে খুব সম্ভবত সে আংটি চুরির সময় লিলির সাথে কিছু একটা করেছে এর আগেও কারিগরের স্ত্রী হারানো মামলায় তার নাম ছিল সে ওই কারিগরের স্ত্রীর অনেক গয়না চুরি করেছিল তবে শেষ পর্যন্ত কারিগরি মাসিকে কেস থেকে বের করে এনেছে অদ্ভুত ব্যাপার হলো এই দুইবারই কেউ নিখোঁজ হওয়ার সময় নিখোঁজ ব্যক্তির গয়না মাসির কাছেই পাওয়া গেছে তো মাসি তখন কাঁদতে কাঁদতে বলতে থাকে সে কিছুই করেনি সে বলে সকালে যখন প্রতীক বাইরে লিলিকে খুঁজছিল তখন সে শুধু ভেতরে ঢুকে আংটিটি চুরি করেছে গরাফ ইয়াদাফকে তখন বলে মাসিকে থানায় নিয়ে যেতে তখনই সেখানে এসে পৌঁছায় প্রতীকের স্ত্রী গরফ তখন তাকে লিলি মনে করে জিজ্ঞেস করে যে সে সকাল থেকে কোথায় ছিল প্রাতিক তখন বলে এটা তার স্ত্রী প্রাতিকের স্ত্রী তখন জিজ্ঞেস করে এখানে কি হচ্ছে আর মাসিকে কেনই বা গ্রেফতার করে নিয়ে যাওয়া হচ্ছে তখন গৌরব প্রাতীকের স্ত্রীকে নিজের চরকায় তেল দিতে বলে প্রাতীকের স্ত্রী তখন তার আসল পরিচয় দেয় প্রতীকের স্ত্রীর নাম হল মেঘা মাত্রে আর সে পুনের ডিসিপি এই কথা শুনে গৌরব হতভম্ব হয়ে যায় আর বলে সকাল থেকে প্রাতীক কেন বলেনি তার স্ত্রী একজন সিনিয়র পুলিশ অফিসার এবার মেঘা গৌরবকে সব কিছু খুলে বলতে বলে গৌরব তখন বলে প্রতীকের লিলি নামের এক বান্ধবী হারিয়ে গেছে আর সকাল থেকে তারা তাকেই খুঁজছে প্রতীক তখন চিৎকার করে বলে গৌরভ মিথ্যা কথা বলছে গৌরব তার কাছে টাকা চেয়েছে কিন্তু টাকা না দেয় সে তার স্ত্রীর সামনে অন্য মেয়ের কথা বলছে গৌরব বলে সে সকাল থেকে প্রাতীকের জন্য কষ্ট করছে আর এখন প্রাতীক তার স্ত্রীকে দেখে একেবারে পাল্টে গেছে তবে কোনো মেয়ের কথা শুনে মেঘার চেহারা পরিবর্তন হয় না বরং সে বলে কোনো মেয়েই হারায়নি এই সব কিছু প্রাতীকের কল্পনা প্রাতীক একজন মানসিক রোগী সে সিজোফ্রেনিয়ায় আক্রান্ত সে মন গড়া কাউকে কল্পনা করে নেয় আর এক সময় তাকে হারিয়ে ফেলে এরপর সে ওই কাল্পনিক মানুষকে খুঁজতে থাকে গত ছয় মাস ধরে তার চিকিৎসা চলছে এক মাস ধরে সে কিছুটা সুস্থ থাকায় মেঘা তাকে একা একা বের হতে দিয়েছে তবে তার জন্য চিন্তা হয় সে ছুটি নিয়ে প্রতীকের পেছন পেছন চলে এসেছে এই সব শুনে গৌরাফ অবাক হয়ে যায় তারা সবাই কারিগরকে পাগল ভাবছিল কিন্তু আসল পাগল তো প্রতীক নিজেই তো মেঘা বলে মাসিকে ছেড়ে দিতে আর এসব কথা বাইরে কাউকে না জানাতে গৌরভ কাউকে কিছু বলবে না বলে সেখান থেকে চলে যায় তো ঘরের ভিতরে এসে প্রতীক কাঁদতে শুরু করে মেঘা তাকে বলে প্রতীক যেন ভেঙে না পড়ে তারা আবারও ডাক্তারের কাছে যাবে প্রতীক জিজ্ঞেস করে সে কোন ডাক্তারের কথা বলছে সে সত্যি সত্যি এখানে একটি মেয়েকে নিয়ে এসেছিল আর মেয়েটি সকাল থেকেই নিখোঁজ গত তিন বছর ধরে লিলি নামের ওই মেয়েটির সাথে তার সম্পর্ক রয়েছে তাই তাদের যে কোনোভাবেই লিলিকে খুঁজে বের করতে হবে প্রাতিক তখন লিলির পার্স আর আংটি দেখায় মেঘা বলে এগুলো সব তার জিনিস যা সে ফার্ম হাউসে রেখে গেছে এরপর মেঘা ডাক্তারকে কল দেয় প্রাতিক হঠাৎ করে বলে সে সব কিছু বুঝে গেছে এই সবের পেছনে মেঘা আছে মেঘাই হয়তো তাদের সম্পর্কে জেনে গেছে আর লিলিকে মেরে ফেলেছে এই বলে সে কাঁদতে থাকে তখন মেঘা তাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দেয় এরপর সে তাকে ওষুধ খেতে দেয় আর তাকে বিশ্রাম নিতে বলে অন্য ঘরে যায় তখনই প্রাতিক বিছানা থেকে উঠে বসে আর তার মুখের ওষুধ ফেলে দেয় এরপর সে আমাদের উদ্দেশ্যে বলতে থাকে মানুষ সবসময় চেষ্টা করে একটি মিথ্যাকে সত্য প্রমাণ করতে আর সে একটি সত্যকে মিথ্যা প্রমাণ করে ফেলেছে লিলির উদ্দেশ্যে বলে লিলি জানতে সেতিক তাকে অরেঞ্জ লিলি কেন উপহার দেয় এর কারণ হলো অরেঞ্জ লিলি দেখতে যেমনটা সুন্দর তেমনই বিষাক্ত তার জীবনেও লিলি ঠিক তেমন হয়েই গিয়েছিল এই জন্যই লিলির থেকে তাকে পিছু ছাড়াতে হয়েছে এবার আমরা দেখতে পাই লিলির সাথে আসলে কি হয়েছে গত তিন বছর ধরে তাদের সত্যি সত্যি সম্পর্ক ছিল তবে ছয় মাস আগে প্রতীক বুঝে যায় সে লিলির সাথে থাকতে পারবে না আর খুব সহজে লিলির থেকে নিজেকে ছাড়াতেও পারবে না। তাই সেই লিলির থেকে ছাড়ানোর পরিকল্পনা করে আর সেই পরিকল্পনার অংশ হিসেবে নিজেকে মানসিক রোগী বলে প্রমাণিত করে। রোগী প্রমাণিত হয়ে গেলে প্রতীক সত্য যাই বলবে সবার কাছেই তা কাল্পনিক কিংবা বানোয়ার বলে মনে হবে সে যখন মানসিক রোগী হিসেবে প্রমাণিত হয়ে যায় তখনই লিলিকে নিয়ে সে ফার্ম হাউসে আসে তবে তার আগেই ওখানকার সিসি ক্যামেরাগুলো নষ্ট করে রাখে আর লিলির ওয়াইনের সাথে বিষ মিশিয়ে প্রথমে তাকে সেটা খাইয়ে দেয় তো লিলি যখন মারা যায় তখন সে বাগানের পেছনে লিলিকে মাটি চাপা দেয় আর সেখানে কিছু ফুল গাছ লাগিয়ে দেয় এরপর সে ঘটনা অন্যদিকে নেয়ার জন্য কারিগরের একটি মূর্তি পানিতে ফেলে দেয় আর মাসিকে জড়াতে সে মেঘার একটি আংটি বের করে একদম সামনেই রেখে দেয় যেন মাসির চোখ তার দিকে যায় কারণ সে মাসির চুরি করা স্বভাবের ব্যাপারে ভালো করেই জানত এরপর শেষে সে একটি চিঠি লিখে ওই পার্সে রেখে দেয় আর এর মাধ্যমেই তার কাজ শেষ হয় এরপর সে যা করে তা হলো নিখুঁত সত্য বলা তবে এমন সত্য যা কেউ বিশ্বাসই করে না এই নিখুঁত পরিকল্পনার কথা ভেবে প্রতীক নিজের মনেই হেসে ওঠে এরপর আমরা বাগানের পেছনে নতুন লাগানো দুটি অরেঞ্জ লিলির গাছ দেখতে পাই আর এই দৃশ্যের মাধ্যমেই এই গল্পটি শেষ হয়ে যায় তো এই রহস্যে ভরা গল্পটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কিন্তু অবশ্যই আমাদের কমেন্ট করে জানাবেন যদি ভালো লেগে থাকে তাহলে একটি লাইক দিয়ে যাবেন এরকমই আরও নতুন নতুন গল্পের আপডেট পেতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনে অল দিয়ে রাখবেন ধন্যবাদ